দ্য কিং অফ ফাইটারের নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে, এমনকি পশ্চিমবঙ্গে। 90 দশকে গেম প্রিয় জেনারেশনগুলোর শীর্ষস্থানীয় পছন্দের গেমগুলোর মাঝে উল্লেখযোগ্য গেম ছিল দ্য কিং অফ ফাইটার। তবে পপুলারলি এই গেমটি ফাইটার নামই ডাকতাম আমরা। বাংলাদেশের হিউজ সংখ্যক বুড়ো, প্রাপ্তবয়স্ক, জোয়ান ও টিনেজারদের শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে এই কিং অফ ফাইটার এর গেমগুলোকে ঘিরে। আজ এই কিং অফ ফাইটার গেমের স্টোরি এক্সপ্লেন করব। তবে তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও কিংবা স্টোরি সামারি আমার তরফ থেকে যেন মিস না হয়। তবে কিছু কিছু ক্লিয়ার করে নেওয়া উচিত মূল ভিডিওতে যাওয়ার আগে। কিং অফ ফাইটার 1994 সালে রিলিজ পেলেও তা বর্তমানে 2022 পর্যন্ত কন্টিনিউ রয়েছে এবং এই গেমের কয়েকটা পার্ট রয়েছে। যেমন 94 থেকে 97 পর্যন্ত এই গেমের পার্টটাকে বলা হয়েছে ওরোচি সাগা, 99 থেকে 2003 পর্যন্ত যে পার্টটা সেটাকে বলা হয়েছে নেস্ট সাগা, এবং 2003 থেকে বর্তমানে বিভিন্ন অংশগুলি যে এসেছে সেগুলোকে বলা হয়েছে অ্যাশ সাগা। তো ইন দিস ভিডিও আই এম গোনা টেল ইউ অ্যাবাউট দ্য ওরোচি সাগা অফ দ্য কিং অফ ফাইটার। তো আজ আমরা কিং অফ ফাইটার এর ওরোচি সাগা নিয়ে কথা বলবো, অর্থাৎ 94 থেকে 97 পর্যন্ত ঘটনাসমূহ নিয়ে আলোচনা করবো। সো হিয়ার উই গো, The King of Fighters, Orochi Saga, Story Explained in Bangla. কিং অফ ফাইটারের গল্পটা 1994 সালে মূল টুর্নামেন্ট শুরু হবার বহু আগে থেকে শুরু হয়। প্রায় 1800 বছর পূর্বে পৃথিবীতে ওরোচি নামের এক ডিমন বা শয়তান এর আগমন হয়। জাপানের কিছু মানুষ যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতো বিভিন্ন সময়, তাই সেই ব্ল্যাক ম্যাজিক ভক্তদের তরফ থেকে একটি বিশাল অংশ এই ওরোচির পূজা করতে শুরু করে। দিনকে দিন ওরোচির অনুসারীর সংখ্যা বাড়তে থাকে এবং একটি সময় এই সকল অনুসারীদের থেকে শ্রেষ্ঠ 8 জন অনুসারীকে ওরোচির সন্তান হিসেবে বিবেচনা করা হয়। এই শ্রেষ্ঠ 8 জন অনুসারীদের নিয়ে একটি দল গঠিত হয় যার নাম হাকিশো। একটি সময় যখন পৃথিবীতে মানব বসতি বাড়তে থাকে এবং মানুষ যখন ওরোচির উদ্দেশ্য ধরতে পেরে আস্তে আস্তে তার বিরুদ্ধে জনমত গঠন করতে থাকে, তখন ওরোচির অনুসারীরা সাধারণ মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং নিজেদেরকে বেটার প্রমাণের জন্য তারা এই যুদ্ধে জড়ায়। অনেক মানুষ মারা যায় বিভিন্ন সময় ঘটে যাওয়া এই যুদ্ধে। তবে এই যুদ্ধ চলাকালীনই জাপানের 3টা শ্রেষ্ঠ গোত্র, যারা মার্শাল আর্ট ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন যোদ্ধা হিসেবে ব্যাপক পরিচিত ছিল, তারা এগিয়ে আসে। গোত্র 3টা হচ্ছে গুসানাগি, ইয়াসাকানি ও ইয়াতা। এই 3টা গোত্রের 3 লিডার তাদের বিশেষ যুদ্ধ কৌশল দ্বারা একটি সময় ওরোচিকে একটি দুর্গম অঞ্চলে সিলগালা করে দেয়। অর্থাৎ জিনকে যেভাবে বন্দি করা হয় সেরকম ভাবে ওরোচিকে বন্দি করে দেওয়া হয়। 1334 সাল ওরোচিকে যেভাবে সিল করা হয়েছিল ওই সিলের কাঠামো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এরই মাঝে ওরোচির হাকেশো নামধারী 8 জন সন্তানের মাঝে কোনো একজন সুযোগ বুঝে ইয়াসাকানি গোত্রের লিডারের স্ত্রীকে খুন করে ফেলে এবং বিভিন্ন উল্টোপাল্টা প্রমাণ রেখে যায় যাতে দোষটা সরাসরি গুসানাগি গোত্রের উপর পড়ে। স্ত্রী শোকে ইয়াসাকানি লিডার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং গুসানাগির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং একসময় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এই লোক ওরোচিকে মুক্ত করার চিন্তা করে এবং ওরোচির হতে শক্তি নিয়ে প্রতিশোধ নেবার চিন্তা করে এবং সেই জন্যই সে সুযোগ খুঁজতে থাকে কিভাবে ওরোচিকে মুক্ত করা যায়। এরই ফলে তারা অতঃপর তাদের পুরো গোত্রের নাম ইয়াসাকানি থেকে ইয়াগামি নামে রূপান্তরিত করে এবং গোত্রটি একটি সময় ওরোচি পূজা করতে থাকে। সময়ের সাথে সাথে অনেকদিন যাবৎ ওরোচি পূজা করার পর একটি সময় তারাও ওরোচি থেকে সামান্য কিছু পাওয়ার প্রাপ্ত হয় এবং ওরোচি মুক্ত না হলেও ওরোচির কিছু পাওয়ার তারা ইউজ করতে পারে যেহেতু তারা অনেকদিন যাবৎ তার পুজো করছিল। এরপর সময় যেতে থাকে, দেখতে দেখতে 1994 সাল এসে পড়ে। পুরো বিশ্বজুড়ে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিরা একটি টুর্নামেন্টের আমন্ত্রণ পত্র পেতে থাকে। ওই টুর্নামেন্টটাই হচ্ছে কিং অফ ফাইটার্স। এতদিনে ইয়াগামি গোত্র অনেকদিন হয়ে গিয়েছে ওরোচির পাওয়ার ইউজ করছে। তো এই টুর্নামেন্টের নিয়ম হচ্ছে প্রতি দলে 3 জন করে থাকবে। অংশগ্রহণকারী প্লেয়ারদের মাঝে কেউ সেনা সদস্য, কেউ স্পোর্টস প্লেয়ার, কেউ জুডো চ্যাম্পিয়ন কিংবা কেউ সেলিব্রিটি। তবে এই টুর্নামেন্টে কিও নামে একজন ফাইটার যোগ দেয়। কিও এর পূর্বপুরুষে ছিল গুসানাগি গোত্রের লোক। কিও তার 2 ফ্রেন্ড বেনিমারু ও জুডো মাস্টার গৌরা ডাইমন্ড সাথে নিয়ে জাপান টিমটা গঠন করে। তো এই 3 জন মিলে জাপান হতে অংশগ্রহণ করে। তারা ধাপে ধাপে আমেরিকা, লন্ডন, চায়না, কোরিয়া, ব্রাজিল, মেক্সিকো ও ইতালি সহ সব দেশের সকল ফাইটারদেরকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। এরপর এক রহস্যজনক মহিলা এসে টুর্নামেন্টের ভেন্যু থেকে কিওর জাপান টিমকে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে ফাইনাল ম্যাচ খেলানোর জন্য নিয়ে যায়। কিন্তু ওদিকে কিও তার বাবা সাইসু গুসানাগিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সাইসু তখন জানায় যে এই টুর্নামেন্টের আয়োজকদের শুরু থেকেই তার সন্দেহ হচ্ছিল, এজন্যই তদন্ত করার জন্য বিভিন্নভাবে সেখানে এসেছিল। তবে এই টুর্নামেন্টের যে মূল আয়োজক তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। তবে আমি জানি তাদেরকে তুমি ঘায়েল করতে পারবে বাবা। এরপরই এই টুর্নামেন্টের মূল আয়োজক আমাদের সামনে আসে, যার নাম রুগাল। মূলত রুগাল একজন ক্রিমিনাল লর্ড। এই লোক নিজেও ওরোচির পুজো করত এবং এ লোকের একটি শখ জেগেছিল যে বিশ্বের শ্রেষ্ঠ ফাইটারদের সাথে সে যুদ্ধ করবে। তবে খুব খারাপ একটি বিষয় ছিল যে এই লোক তার সাথে যুদ্ধ করে যারা হেরে যেত তাদেরকে খুন করে তাদের দেহের উপর আলাদা
ব্রোঞ্জের প্রলেপ দিয়ে স্ট্যাচু বানিয়ে রাখা হতো। তো শেষমেশ কিওকে রুগাল বলে যে তোমারও স্ট্যাচু হবার সময় এসেছে। তখন রিও উল্টো বলে দেয়, আমাকে মারতে গিয়ে তুমি নিজে স্ট্যাচু হয়ে যাও কিনা এটা দেখে নিও। অতঃপর শুরু হয় টিম জাপানের সাথে রুগালের যুদ্ধ। তবে রুগাল খুবই বাজেভাবে এই যুদ্ধে হেরে যায় টিম জাপানের কাছে। তো হেরে যাবার পর রুগাল খুব রেগে যায় এবং সে একটি রিমোট চেপে পুরো এয়ারক্রাফট ক্যারিয়ারে বোমা ব্লাস্ট করে ফেলে, যার ফলে এয়ারক্রাফটটি ডুবতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই যে হেলিকপ্টারে করে টিম জাপান এখানে এসেছিল, সেই হেলিকপ্টারে করে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তো এখানে জাহাজ ব্লাস্ট হবার ফলে সবাই একরকম ধরেই নেয় যে রুগাল এবং কিওর বাবা সাইসু হয়তো মৃত্যুবরণ করেছে। এরপর সময় যেতে থাকে, এসে পড়ল 1995 সাল। হঠাৎ রুগালের সেক্রেটারি ভাইস বিশ্বের বিভিন্ন দেশের ফাইটারদেরকে আর্চিহ্নওয়ালা ইনভিটেশন কার্ড দিতে থাকে। কিও এরই মাঝে বিভিন্ন ট্রেনারের অধীনে ট্রেনিং করে নিজেকে ঝালাই করতে থাকে। এরই মাঝে বেনিমারে ও গোরাকে নিয়ে টিম গঠন করে কিও। ওই টুর্নামেন্টেও লন্ডনের টিমটা একটি আমেরিকান স্পোর্টস টিমকে অন্যায়ভাবে মারপিট করে আমেরিকান টিম থেকে ইনভাইটেশন কার্ড চুরি করে নেয়। অতঃপর আমেরিকার বদলে লন্ডনের টিমটা টুর্নামেন্টের নাম লেখায়। তো ওই টুর্নামেন্টেও কিও টিম সবগুলো টিমকে হারিয়ে ফাইনালে উঠে যায়। তবে ওদিন হঠাৎ করে একটি বিষাক্ত গ্যাস দিয়ে কিও টিমকে অজ্ঞান করে ফেলে। এরপর কিওর টিমকে মূল অথরিটি আবার রুগালের কাছে নিয়ে আসে। হুশ ফেরার পর টিম জাপান দেখতে পায় যে রুগাল তাদের সামনে বসে রয়েছে এবং রুগালের একটি হাত নেই। ওই হাতের স্থানে একটি রোবোটিক হ্যান্ড লাগিয়ে নিয়েছে রুগাল। তো রুগাল এখানেও চ্যালেঞ্জ করে কিওকে। তবে কিওরা অবাক হয় একটি বড় ধরনের সারপ্রাইজ দেখে। কিওর বাবা সাইসু টোটালি ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে এবং কিওর বাবা সরাসরি এসে কিওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমে পড়ে। অতঃপর কিওর বাবার সাথে কিওর যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কিওর বাবা সাইসু হেরে যায়। তো সাইসু হেরে যাওয়ার পর সাইসুর হুশ পুরোপুরি ফিরে আসে এবং সাইসু অকপটে স্বীকার করে যে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছিল। মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস হওয়ার পর ভিন্ন এক সাবমেরিনের সাহায্যে রুগাল সেখান থেকে পালিয়েছিল, এমনকি সাইসুকেও সেখান থেকে নিয়ে গিয়েছিল। অতঃপর সাইসুকে ইচ্ছে মতো ব্রেন ওয়াশ করা হয়েছিল। তো যাই হোক, অতঃপর রুগালের বিরুদ্ধে কিওর টিম আবার ফাইটিংয়ে নামে। তো এই মিশনেও তারা সফল হয়, রুগাল এখানেও হেরে যায়। তো হেরে যাওয়ার পর রুগাল ওরোচির যে পাওয়ার তার মাঝে বিদ্যমান ছিল সেটা ইউজ করে। ইউজ করার পর সে আরও শক্তিশালী হয়ে যায় এবং আবার আরেকটি চ্যালেঞ্জ করে। সেই চ্যালেঞ্জেও কিওর টিম রুগালকে হারিয়ে দেয়। এরপর রুগাল পুরোপুরি রেগে যায় এবং তার দেহের সর্বোচ্চ যতটুকু ওরোচি পাওয়ার আছে তার সবটুকু সে খরচ করতে যায় নিজেকে আরও শক্তিশালী করার জন্য। কিন্তু তার দেহ সেই পাওয়ারের চাপ সহ্য করতে পারে না, যার ফলে তার দেহ পুরো জ্বলে যায় এবং সে বায়ুতে নিঃশেষ হয়ে যায়। এরপর দেখতে দেখতে 1996 সাল এসে পড়ে। কিও নিজেকে এ সময়টাতে খুব বড় একজন যোদ্ধা ভাবতে থাকে। কিন্তু এরই মাঝে একদিন এক রহস্যময় ব্যক্তি কিওকে চ্যালেঞ্জ করে। তো কিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফাইট করলেও ওই লোকের বিরুদ্ধে হেরে যায়। ভয়াবহভাবে কিওকে ঘায়েল করে ওই লোক, অতঃপর অদৃশ্য হয়ে যায়। কিওকে তারপর হসপিটালে ভর্তি করা হয়। কিও খুব হিউমিলেটেড ফিল করতে থাকে। এক পর্যায়ে কিও সুস্থ হবার পর সে আরও সিরিয়াসলি বিভিন্ন ট্রেনারের অধীনে ট্রেনিং করতে থাকে তার স্কিল ডেভেলপমেন্টের জন্য। এই ঘটনা কমাস পরই কিং অফ ফাইটার 96 এর আসর শুরু হয়। তবে এবার এই টুর্নামেন্টটা বড় পরিসরে হচ্ছে, এমনকি এবার এই টুর্নামেন্টের অর্গানাইজার একটি বিশাল ব্যবসায়িক কোম্পানি। তো টুর্নামেন্টটি বর্তমানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে অনেক ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে এই টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তিদের। তো টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য বিশ্বের বিভিন্ন স্থানে আলাদা স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, এমনকি এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য একটি ফেডারেশনও গঠিত হয়েছে। তবে এবার টুর্নামেন্টে দলগুলোর মাঝে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ইয়াগামি দলে আইওরি এর সাথে রুগালের দুই সেক্রেটারি ভাইস ও ম্যাচিউর জয়েন করে। গল্পের শুরুতেই বলেছিলাম যে ইয়াসাকানি ও গুসানাগি এই দুই ফ্যামিলির মধ্যে একটি সমস্যা রয়ে গিয়েছে, যেহেতু ওরোচির এক সন্তান ইয়াসাকানি ফ্যামিলির এক মহিলাকে খুন করে ফেলেছিল। ইয়াসাকানি ফ্যামিলি ভুল বুঝে যায় গুসানাগি ফ্যামিলিকে। অতঃপর উভয়ের মাঝে সেই তখন থেকে এই সমস্যা, অনেকটা ভারত পাকিস্তানের সমস্যার মতোই বলা চলে কিওর সাথে আইওরির। তো আইওরি কিওকে ঘায়াল করার জন্যই এবার টুর্নামেন্টে নাম লেখায় এবং আইওরিকে ঘায়াল করার জন্য সে রুগালের দুই সেক্রেটারি ভাইস এবং ম্যাচিউরের সাথে হাত মিলায় এবং রহস্যজনকভাবে ভাইস ও ম্যাচিউরও কীভাবে যেন তার কথায় রাজি হয়ে যায়। এমনকি এবার মিলিটারিদের যে টিমটা সেই টিমটাতে মূল কমান্ডার জয়েন না করে তার অ্যাডপ্টেড কন্যা লিওনাকে জয়েন করায়। তো কিও টিম এবারও টুর্নামেন্টে খুব সফলভাবে সকল যোদ্ধাকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে ওঠার পর তারা এই টুর্নামেন্টের মূল আয়োজকের সম্মুখীন হয়। মূলত ফাইনাল ম্যাচে মূল যোদ্ধা হিসেবে ওই টুর্নামেন্টের মূল আয়োজকই ছিল, যার নাম চিজোরু কাগুরা। তো এই চিজোরু কাগুরা ইয়াতা গোত্রের লোক। তো চিজোরু কাগুরা জানায় এই টুর্নামেন্টটা আয়োজন করার উদ্দেশ্য ছিল ভিন্ন। তোমরা সকলে জানো যে আমাদের পূর্বপুরুষরা মিলে ওরোচিকে সিলগালা করেছিল, তবে দিনকে দিন ওরোচি যে স্থানে সিলগালা করা অবস্থায় আছে সেটা দুর্বল হতে চলেছে এবং ওরোচি যে কোনো সময় মুক্তি পাবে এবং মানব জাতির জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে। তাই আমি চাচ্ছিলাম আমাদের পূর্বপুরুষদের মতো তিন গোত্র এক হয়ে ওরোচিকে থামানোর ব্যাপারে। তোমাদের যে দুটো রাইভাল গ্রুপ ইয়াগামি
ও গুসানাকি এই দুটো গ্রুপকে আমি চাচ্ছিলাম মিল করিয়ে দিতে এবং সেজন্যই মূলত এই টুর্নামেন্ট আয়োজন করেছি। তবে তার আগে টুর্নামেন্টের নিয়ম অনুসারে আমি চাই ফাইনাল ম্যাচটা আমার সাথে হয়ে যাক তোমাদের। তো ফাইনাল ম্যাচে স্বাভাবিকভাবেই রিও ইয়াতা গোত্রের চিজোরু কাগুরাকে হারিয়ে দেয়, কিন্তু টুর্নামেন্ট শেষ হবার কিছুক্ষণ আগেই হঠাৎ করে সেখানে খুব জোরে বাতাস বইতে থাকে এবং স্টেডিয়ামের অবকাঠামো ধ্বংস হতে থাকে। হঠাৎ করে সেখানে হাজির হয় সেই রহস্যময় ব্যক্তিটি, যেই ব্যক্তি রিওর সামনে হঠাৎ করে হাজির হয়ে চ্যালেঞ্জ করেছিল এবং রিওকে বাজেভাবেই হারিয়েছিল। তো এই লোকের নাম হচ্ছে গেনিট। এই গেনিট মূলত অরুচির যে হাকেশু সন্তানরা রয়েছে তাদের মধ্যে হতে একজন। পাশাপাশি এই ব্যক্তি ইয়াতা গোত্রের বর্তমানে সবথেকে শক্তিশালী ওয়ারিয়র টিজেরু কাগুরাকে খুন করতে গিয়ে তার বোন মাকিকে খুন করে ফেলেছে। তো অতঃপর সে এসে চ্যালেঞ্জ করে পুরো টিমকে। তো এরপর হঠাৎ করে আইওরি, রিও এবং টিজেরু কাগুরা তিনজনে মিলে শেষ পর্যন্ত ফাইট করে ওই গেনেটের সাথে। তবে গেনেট সেখানে হেরে যায়, খুবই বাজেভাবে হেরে যায়। বাজেভাবে হারার পর গেনেট একটি ভয়াবহ সত্য এখানে উন্মোচন করে। গেনেট বলে যে আইওরি তুমি আসলেই খুব বোকা, তুমি হয়তো খেয়ালই করোনি যে ভাইস এবং মেচিউরকে আমি অনেক আগে থেকে তোমার পিছনে লাগিয়ে রেখেছিলাম যেন তুমি ওদের ফাঁদে পা দিয়ে কিওকে শেষ করে দিতে পারো, কিন্তু তা তো আপাতত সম্ভব হয়নি আর আমিও এখানে ব্যর্থ, তাই নিজের ব্যর্থতা মেনে নিলাম। এরপর সে আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করার কিছুক্ষণ পরই হঠাৎ করে আয়োরির মাঝে ভয়াবহ পরিবর্তন আসতে শুরু করে। মূলত আয়োরির গোত্র যেহেতু বহুদিন যাবৎ অরুচির পূজা করে আসছিল, তাই অরুচির বিভিন্ন প্রভাব আয়োরির উপর পড়তে শুরু করেছিল এবং যার ফলে আয়োরির উপর হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে যেতে থাকে আয়োরির দেহের। আয়োরি এক পর্যায়ে টোটালি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং রাগের মাথায় তার সাথে যে দুই সহযোগী ম্যাচিওর এবং ভাইস তাদের দুজনকে খুন করে ফেলে। তো এই ভয়াবহ ঘটনার পর আরও এক বছর কেটে যায়। তো এরপর 1997 সাল এসে পড়ে, টুর্নামেন্ট বর্তমানে আরও জনপ্রিয় হয়েছে। প্রথম টুর্নামেন্টটা একটি ভয়াবহ ঘটনার দ্বারা শেষ হলেও এই টুর্নামেন্টের জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে স্পন্সরের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে টুর্নামেন্টের, এমনকি নতুন নতুন টিমের প্লেয়াররাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা শুরু করেছে। তো 97 যে আসর, সে আসরে মেয়েদের আলাদা একটি টিম গঠন করা হয়, যে টিমে মাই হিরোনাই, টিজোরু কাগুরা এবং আরও একটি মেয়ে যোগ দেয়। তো টিজোরু কাগুরা এই টুর্নামেন্টও চেষ্টা করে মূলত ইয়াগামি ও গুসানাকি গোত্রের দুজন ফাইটার অর্থাৎ রিও ও আয়োরিকে মিলিয়ে দিতে যেন তারা তিনটা গোত্র আবার এক হয়ে অরুচির বিরুদ্ধে লড়তে পারে। তবে এরই মাঝে টুর্নামেন্টে নতুন একটি টিম আসে, যে টিমে ইয়াশিহোরো, ক্রিস এবং শার্মি এই তিনজন থাকে। এই টিমটা মূলত একটি মিউজিক ব্যান্ড হিসেবে পরিচিত ছিল, তবে এই ব্যান্ডের একদিন একটি অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যাবার পর তারা হঠাৎ করে খবর পায় এই টুর্নামেন্টের ব্যাপারে। মূলত তারা এই তিনজনও অরুচির যে আটটি সন্তান ছিল সেই সন্তানগুলোর মধ্যে হতে এরা তিনজন, এবং এই তিনজন মূলত মানুষের রূপ ধারণ করে থাকে, এরা মূলত শয়তানই বলা চলে। তো তারা টুর্নামেন্টে মূল তিনটা গোত্রের যে তিনজন ফাইটার আইওরি, কিও এবং টিজোরু কাগুরাকে তাদেরকে টোটালি খুন করার জন্য সে তারা টুর্নামেন্টে যোগ দিতে, এবং তারা টুর্নামেন্টে যোগ দিতে গিয়ে আমেরিকান স্পোর্ট টিমটা যেটা যুক্ত হওয়ার কথা ছিল তাদেরকে অন্যায়ভাবে আবার মেরে তাদের নিকট থেকে ইনভিটেশন কার্ড দখল করে নেয়। অতপর তারা টুর্নামেন্টে নাম লেখায়। তবে এর মাঝে আরও নতুন একটি বিষয় আমরা জানতে পারি যে সোলজারদের টিমে সোলজারদের মূল কমান্ডারে যে কন্যা যুক্ত হয়েছিল অর্থাৎ রিওনা, তার মাঝে অদ্ভুত কিছু হ্যালুসিনেশন বিভিন্ন সময় আসতে থাকে। সে নিজেও আয়োরির মতো বিভিন্ন সময় নিজের দেহের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, এবং আয়োরি নিজেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে একটি কারণেই তাদের পূর্বপুরুষদের যে একটি দ্বন্দ্ব অর্থাৎ গুসানাগির বিরুদ্ধে প্রতিশোধের ব্যাপারটা, সেই প্রতিশোধ নেবার জন্য সে এবারও টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তবে ভিন্ন দল অংশগ্রহণ করে এবার। এছাড়াও সিংজো ইয়াবুকো নামে এক নতুন ফাইটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মূলত এই বান্দার বিশেষ কোনো অ্যাবিলিটি নেই, সাধারণত বেসিক ফাইটিং স্কিলের সাহায্যে যতটুকু ঘায়ল করা যায় সেটুকু স্কিল নিয়ে সে এই টুর্নামেন্টে এসেছে। মূলত সে হচ্ছে কিওর ক্লাসমেট, এবং সে যখন 1996 সালের আসর টিভিতে দেখেছিল তখন সে মনস্থির করেছিল যে রিওর মতো সেও ফাইটার হবে, এবং রিওর বিভিন্ন মুভগুলো সে বিভিন্ন সময় প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে মোটামুটি দক্ষ একজন যোদ্ধা হয়ে ওঠে। তো অতঃপর রিওর সাথে সে ফাইট করে, যদিও এই টুর্নামেন্টে সে ভালো ফলাফল অর্জন করতে পারে না। তো যাই হোক, টুর্নামেন্ট শুরু হয়, বিশ্বের বিভিন্ন স্থানে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় এবং রিওর টিম এবারও ফাইনালে ওঠে। ফাইনালে ওঠার পর ভয়াবহ এক সত্য তাদের সামনে আসে, টুর্নামেন্টে যে ইয়াশিহোরো, ক্রিস এবং শার্মি যোগ দিয়েছিল তারা তাদের আসল রূপে ফিরে আসে, এবং ফিরে আসার পর সরাসরি চ্যালেঞ্জ করে বসে। তো এক পর্যায়ে বাধ্য হয়েই আইওরি, রিও এবং টিজোরু কাগুরা আবার রিইউনাইট হয়, এবং রিইউনাইট হওয়ার পর তারা তিনজন ইয়াশিহোরো থেকে জানতে পারে যে ইয়াশিহোরো তাদের এই টিমটা নিয়ে মূলত এই টুর্নামেন্টে একটি কারণে এসেছে, আর তা হচ্ছে অরুচিকে মুক্তি করার জন্য। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী যে সকল ফাইটারদেরকে তারা হারিয়েছে তাদের থেকে শক্তি সংগ্রহ করে তা অরুচির দেহে ট্রান্সফার করানো হবে, এবং আইওরি, কিও এবং চিজোরু কাগুরা তাদের তিনজনকে খুন করেও অতঃপর অরুচিকে মুক্ত করা হবে। কিন্তু তাদের প্ল্যান ফেল হয়ে যায়, কারণ তারা ফাইটিং শুরু করার পরই রিওদের টিমটা ইয়াশিহোরো টিমটাকে ভয়াবহভাবে ঘায়েল করে ফেলে। তো
হার মেনে নিতে না পেরে ইয়াশিহারো এবং শার্মি ওখানে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে শেষমেশ অরুচিকে মুক্ত করে। মূলত অরুচি যেহেতু শয়তান, তার কোনো একটি দেহের উপর ভর করার দরকার ছিল, সেজন্যই শয়তান অরুচি ক্রিস এর দেহটাকে বেছে নেয়। তো অতঃপর ক্রিস অরুচির রূপ ধরে হাজির হয় এই গেমের তিনজন মূল যোদ্ধার সাথে। তো এখানে অনেক কষ্ট হয় তিনজন যোদ্ধার অরুচিকে হারাতে গিয়ে, অনেকক্ষণের ফাইটিংয়ের পর অরুচিকে শেষ পর্যন্ত হারাতে সক্ষম হয়। তবে অরুচি তখন পুনরায় আয়োরির উপর কন্ট্রোল করার চেষ্টা করে, আয়োরি তখন নিজের দেহের উপর কন্ট্রোল হারাতে থাকে প্রায়। কিন্তু আয়োরির হঠাৎ করে তার মাথার সেন্স ঠিকই ফিরে আসে, সে অভিনয় করতে থাকে যে সে অরুচির অধীনে কন্ট্রোল হচ্ছে। মূলত অরুচি চাচ্ছিল আয়োরি ব্রেনওয়াশড হয়ে ঠিক যেভাবে ভাইস এবং মেচুরকে খুন করেছে ঠিক সেভাবে যেন রিও এবং তিতোরো কাগুরাকে খুন করে, কিন্তু এটা হয় না। আয়োরি শেষমেশ জোরে লাভ দিয়ে গলা চেপে ধরে অরুচির। অরুচি তখন নিজেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারে না, কারণ সে শয়তান হলো আগের তুলনায় অনেক দুর্বল রয়েছে বর্তমানে দীর্ঘদিন বন্দি থাকার পর। এবং ঠিক সেই মুহূর্তেই তিতোরো কাগুরা এবং কেও তাদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে আঘাত করে অরুচির দেহে। এরপর অরুচি চিরকালের জন্য ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হবার পরই পৃথিবী থেকে ভয়াবহ এক ডিমনের বিদায় হয়। তো এরপর রিও খুব অসুস্থ হয়ে পড়ে এবং একটি গোপন অর্গানাইজেশন রিওকে তুলে নিয়ে যায়, কিন্তু সেই অর্গানাইজেশনটার ব্যাপারে আয়োরি ও চিজুরু কাগুরা খুঁজে পায়নি। এবং এখানেই শেষ হয় দি কিং অফ ফাইটার অরুচি সেগার। That was our King of Fighter Orochi Saga story. Make sure that you have subscribed this channel and also hit the bell icon so that you don't miss any updates from Dr. Gamelogist. Obotite notun kono video te dekha hobe. Till then stay alert, stay safe, love your family, play video games, do prayers and always remain positive. Assalamu alaikum.